হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় দিনের টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে সতেরো নম্বর স্কুল রয়েছে একশো ছষট্টি নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে নিচের প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও যে কোনো দশটি একের দাগের এক বলছে বৃত্তের বৃহত্তম জ্যাক কোনটি উত্তর হবে ব্যাস একের দাগের দুই একটি ইঁটের গয়টি শীর্ষবিন্দু আটটি নেক্সট প্রশ্ন বলছে গয়েরটা আটশো চল্লিশ কত টাকা কত পয়সা এটাকে একশোতে ভাগ করবো ভাগ করলে আটশো হবে আট টাকা তা চল্লিশ পয়সা উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য সাত তারপরে কমা শূন্য দশমিক শূন্য মধ্যে কোনটি বড় কোনটি ছোটো বড় হবে এটা শূন্য দশমিক শূন্য সাত আর সবচেয়ে ছোটো হবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত পরের প্রশ্ন রয়েছে দেখো বলছে চব্বিশ হাজিত এক হাজার সমান কত দেখো এখানে চব্বিশ রয়েছে আর কটা শূন্য রয়েছে এখানে এখানে শূন্য আছে মোট তিনটে কিন্তু সংখ্যা আছে কটা দুটো তার একটা শূন্য বাম দিকে এক্সট্রা নব আর এবার দশমিক বসিয়ে যেতে পারই চার এই শূন্যটা দিলেও হবে না দিলেও হবে কিন্তু দশমিক শূন্য দুই চার দ্বিতীয় হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে দুটি বিন্দু দিয়ে কটি স্থলে থাকা যায় উত্তর হবে একটি নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত উত্তর হবে একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু গসাগু কত উত্তর হবে এক নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কোন ঘনবস্তুর কোন ঘনবস্তুর পার্শ্বতলগুলি ত্রিভুজ আঁকার নেক্সট প্রশ্ন রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য দুই অংশ সমান মানে হচ্ছে এক হাজার ভাগে দুই ভাগ এক হাজার ভাগে দুই ভাগ পরের প্রশ্ন ঘড়িতে তিনটে বাজলে ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন করে উত্তর হবে নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো বলছে একশো পঁচিশ বা একশো লগিষ্ট আকারে প্রকাশ করো আমরা যে পঁচিশে নামতা করি পঁচিশ কাটলে পাঁচ পঁচিশ সাম একশো পঁচিশ পঁচিশ আর চার পঁচিশ হচ্ছে একশো তার পাঁচ বাই চার এটা উত্তর এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলছে এক একটা যোগ করো যোগ করা হচ্ছে দেখো টাকা যুক্ত তেরো টাকা যোগ করতে হবে তা দেখো কী করেছি দিলাম পাঁচশো টাকা আর সাত পাঁচ টাকা দেখো পাঁচ আট শূন্য পাঁচ আর সাত আর ছয় তেরো তিন হাতে থাকে এক সাত আর তিনে নয় আর একে হাতে থাকে এক দশ শূন্য হাতে থাকে এক আর চার আগে পাঁচ আর হাতে এক ছয় আর পাঁচটা পাঁচ বসে গেল পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট দশমিক তিন পাঁচ টাকা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে একের চার একের আট একের ষোলোকে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাও তাহলে দেখো প্রথমে লিখে নেবে একের চার একের আট আর একের ষোলো চার আট আর ষোলো এর লসগুটা করে নেবে তোমরা চার আট এবং ষোলো এর লসগু দুই দিয়ে গেলে হবে দুই চার আর এটা হচ্ছে আট আবার দুই দিয়ে গেলে হবে দুই এক দুই দিয়ে গেলে এক হবে দুই হবে এবং চার হবে আবার যদি দুই দিয়ে যাই একটা কি থাকবে দুই দু গুণের চার মানে এক হবে আর দুই তাহলে এটা যে লসাগুটা কত হচ্ছে গুণ করে নাও দুই একে দুই দুই একে দুই দুই দুগুণের চার চার দুগুণে আট আট দুগুণের ষোলো ষোলো লশকও হচ্ছে তাহলে দেখো ষোলো করতে হবে আমাকে সবগুলো তাহলে একের চার বসিয়ে নিলাম একের আট বসিয়ে নেবো আর একের ষোলো বসিয়ে নেবো আচ্ছা চার আছে একে ষোলো করবো চার দিয়ে গুণ করবো ওপর নিচে তবে নিচে ষোলো হবে চার বাই ষোলো একের আট আছে একে ষোলো করবো তাহলে আর দুই দিগুণ করবো ওপর নিচে দুই দ্বিগুণ করবো দুই একে দুই আর দুগুণের ষোলো আর ষোলো আছে এটা একে ষোলোকে এক দ্বিগুণ করবো ষোলো হবে ওপর নিচে এক দ্বিগুন করলে এক একে এক ষোলো একে ষোলো এবার দেখো সবগুলো কি হচ্ছে ষোলো 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 এবার দেখো সব সংখ্যাগুলো কী রয়েছে ছোটো থেকে বড়ো সাজিয়ে পায় কী হবে সবচেয়ে ছোটো কে সবচেয়ে ছোটো হচ্ছে এক মানে একের ষোলো মানে এক তাহলে উত্তর হবে কি একের ষোলোই হবে তারপরে কী আছে তারপরে হচ্ছে দুইয়ের ষোলো মানে একের আট আর তারপরে হচ্ছে চারের ষোলো বা একের চার নেক্সট প্রশ্ন রয়েছে গয়েটটা দেখো দুইয়ের দাগের গয়েরটা বলছে পরেঘাত জমিটির ক্ষেত্রফল হচ্ছে চৌষট্টি বর্গ মিটার হলে জমিটি একটি বাহুর দীর্ঘ কত পরেঘাত জমির ক্ষেত্রফল সমান চৌষট্টি বর্গ মিটার একটি বাহুর দৈর্ঘ্য সময় হচ্ছে রুটোভার মানে বর্গমূল চৌষট্টি বর্গমূল মানে আট আটে ষোলো তাহলে আট মিটার নেক্সট প্রশ্নের পরটা রয়েছে দেখো ঘয়েরটা বলছে যোগ করো একের দুই যুক্ত একের চার যুক্ত একের আট একইভাবে দেখো এখানে দুই চার আর আটে লসাও করবো দুই চার এবং আটে লসাগ করবো দুই দিয়ে যাব দুই দিয়ে গেলে দুই একে দুই দুই দুগুণে চার আর চার দুগুণে আট আবার দুই দিয়ে যাব দুই দিয়ে গেলে এক থাকবে এক আর দুই গুণ করলে দেখো দু একে দুই দুই একে দুই চার দুই দুগুণের চার চার দুগুণে আট তার লসগুত হচ্ছে আট আট লসাগু তাহলে দেখো এখন আট লসাগু হল এখানে এক গুণিত কত ভাগ করবো দেখো যদি দুইকে আটকে ভাগ করি দুই দিয়ে তার চার দুগুণে আট হয় তাই চার বসলো গুণ যোগ আছে যোগ বসলো এক গুণিত এই চারকে দুই দিয়ে মানে চারকে আট দিয়ে ভাগ করলে কথা হবে দুই যুক্ত আর এক বসলো আর আটকে আট দিয়ে ভাগ করলে এক তাহলে এক গুণিত চার যুক্ত এক গুণিত দুই আর যুক্ত এক গুণিত এক বাই নিচে আটকে আট রইলো তা চার একে চার দুই একে দুই এক একে এক চার দুই এক আর নিচে হচ্ছে আট তাহলে সাত যোগ করলে চার দিয়ে ছয় একে সাত সাত বাই আট উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে পরের প্রশ্ন বলছে পরে প্রশ্ন বলছে ওয়ারটা এক ডজন ডিমের দাম বাহাত্তর টাকা হলে একটি ডিমের দাম কত তা দেখো ডিমের সংখ্যা টি আর ডিমের দাম টাকা তাহলে এক ডজন বা বারোটি ডিমের দাম হচ্ছে বাহাত্তর টাকা একটি ডিমের দাম কত সেটা বলতে বলেছে করতে হবে আচ্ছা ডিমের সংখ্যা আর ডিমের দামের সম্পর্কটা কেমন সরল সম্পর্ক কারণ যে ডিমের সংখ্যা বাড়িয়ে দামও বাড়বে ডিমের সংখ্যা কমে দামও কমবে তাহলে সরল সম্পর্কটা কেমন হচ্ছে সরল সম্পর্ক কয় প্রকার হয় দুই প্রকার একটা হচ্ছে সরল সম্পর্ক একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক বাড়লে বাড়ে কমলে কমে একে বলা হয় সরল সম্পর্ক আর ঠিক উল্টো মানে বাড়ালে কমবে কমালে বাড়বে তাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো বারোটি ডিমের দাম কত বাহাত্তর টাকা তাহলে একটি ডিমের দাম কত হবে বাহাত্তর বাই বারো সমান হচ্ছে ছ টাকা নেক্সট প্রশ্ন চয়েরটা বলছে দেখো কোনটি কী ধরনের কোন লেখো সাঁত্রিশ ডিগ্রি একশো বারো ডিগ্রি একশো আটচল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি তাহলে আমরা সমকোণ কাকে বলে যেই কোন মান নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণ তাহলে নব্বই ডিগ্রিটা কী কোণ হয়ে গেল সমকোণ আর যে কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাকে বলা হয় কোণ যে কোন মান বলছে শূন্যর বেশি কিন্তু নব্বইয়ের কম তাকে বলা হয় স্থূলকোণ সব সূক্ষ্মকোণ তাহলে সাঁত্রিশ হচ্ছে সূক্ষ্মকোণ আর যে কোন মান নব্বইয়ের বেশি একশো আশির কম তাকে বলে স্থূলকোণ একশো বারো হচ্ছে স্থূলকোণ পরের প্রশ্ন কী বলছে বলছে যে দুটি সমকেন্দ্রিক বৃত্ত এঁকে তাদের ব্যাসার্ধ চিহ্নিত করো দেখো এখানে একটা সমকেন্দ্রিক বৃত্ত মানে একই কেন্দ্র কেন্দ্রটা একই হবে কিন্তু ব্যাসার্ধ আলাদা হবে তো এখান থেকে দেখো একটা বৃত্ত চাপ নিয়ে কেটেছি এখানে একটা বৃত্ত আর একই এই এই কেন্দ্রটি বসিয়ে আরেকটা চাপ কেটেছি নাম দিচ্ছি শূন্য সরি জিরো এ বি তাহলে ও এটা ও আর এ বি ও এ হচ্ছে ব্যাসার্ধ একটা এই প্রথম বৃত্তটার ব্যসার্ধ আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও বি এইটা হচ্ছে দ্বিতীয় বৃত্তে বৃত্তে ব্যাসার্ধ নেক্সট প্রশ্ন বর্গীজ্য একটা কী বলছে দেখো আট ও দশ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো মানে লসক নির্ণয় করতে হবে আট আর দশের দুইতে গেলে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ নির্ণ লশক কত হবে চার গুণিত পাঁচ মানে হচ্ছে কত চার পাঁচে কুড়ি কুড়ি দুগ্নে চল্লিশ চল্লিশ উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো পরের প্রশ্ন বলছে যে ষোলো পণ্য সাতের হাতলার ঝড়টা বলছে ষোলো পূর্ণ সাতের একশোকে প্রথমে অপ্রকৃত ভাণাংশ প্রকাশ করে পরে দশমিক ভাঙনাশে পরিণত করো তাহলে প্রথমে দেখো এটা কী হবে এটা দিয়ে আমরা অপ্রকৃত করি একে এটাতে গুণ করবো গুণ করে এটা যোগ মানে ষোলো ইন্টু একশো যোগ সাত আর নিচে একশো বসবে তাহলে ষোলোশো যোগ তো সাত বাই একশো মানে ষোলোশো সাত বাই একশো এটা হচ্ছে অপ্রকৃত ভাগাংশ হলো আর যে দশমিক বলেছে যেটা সেটা কি কটা শূন্য দেখো এক দুই একের ভিটে কটা শূন্য দুটো এক দুই তার দুঘাত ছাড়া দশমিক বসিয়ে দেবো এক দুই থেকে তাহলে এক দুই মানে হচ্ছে ষোলো দশমিক শূন্য সাত উত্তর দশমিক প্রশ্ন পরেরটা দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে পরের প্রশ্ন রয়েছে দেখো ইয়োরটা বলছে আহ স্কেলের সাহায্যে সাত দশমিক পাঁচ দশমিক স্বরেখক নাম দাও তাহলে আমরা দেখো এখানে স্কেল রয়েছে স্কেলের এখান থেকে এখান থেকে নেবে আর সাত পাঁচ মানে হচ্ছে এই সাত আর এই পাঁচ পাঁচ এই মধ্যখানটা হবে এখান পর্যন্ত বসিয়ে একটা মাপ কেটে নেবে এবং নাম দিয়ে দেবে এপি সাত পাঁচ সেমি বলে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কী বলছে পরের প্রশ্ন বলছে পরেরটা চাঁদার সাহায্যে সার কোন আঁকো আর নাম দাও তা দেখো এখানে সার ডিটি কোন কী করে আঁকবে চাঁদার সাহায্যে একটা শহরলেখা নিয়েছি এখানে এই শর লেখাটা যে কোনো মাপে নিচ্ছি নেওয়ার পর এই বিন্দুটাকে এবং শহর দেখো এইভাবে তোমরা বসিয়ে নেবে চাঁদার সাহায্যে যেন এই রেখাটা চাপা পড়ে যায় এবং এই বিন্দুটাতে যেন কেন্দ্র করে হয় তাহলে ষাট ডিগ্রি মানে যে ষাট ডিগ্রি এখানে বসিয়ে দেবে তাহলে যুক্ত করে দেবে এটা যে ষাট ডিগ্রি আর নাম দিয়ে দিলাম এ বি সি কোন হচ্ছে এ বি সি হচ্ছে ষাট ডিগ্রি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ঠয়টা বলছে দেখো আয়তাকার থাকার আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার পোস্ত হচ্ছে আট মিটার পরিসীমা কত তা পার্কের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর আয়তাকার পার্কের পোস্ত হচ্ছে আট মিটার তার পরিষেবা ফাগলা কী দুই গুণিত দুই গুণিত দৈর্ঘ্য প্লাস পোস্ত তার দুই গুণিত দৈর্ঘ্য মানে হচ্ছে বারো যুক্ত পোস্ত মানে হচ্ছে আট মিটার আর এখানে কত বারো আটে কুড়ি হয় কুড়ি দুইগুণিত চল্লিশ চল্লিশ মিটার উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এবার তিনের দাগের কয়েকটা বলছে সরল করো ছাপান্ন ভাজিত চার গুণিত আট বিয়োগ পাঁচ আর বিয়োগ দুই আর হচ্ছে দেখো তিন বিয়োগ দুই বিয়োগ এক এখানে রৈখিক বন্ধনী রয়েছে তাকে উপরে বন্ধনী মানে কাজ প্রথমে হবে তাহলে দেখা কী করলাম এখানে যা আছে সেম রাখছি খালি বলে যাচ্ছি দেখ কী করছি পয় প্রথমে তো এখানে দুই থেকে একবার দিলে এক হলো এখান থেকে তিন থেকে একবার দিলাম দুই হলো দুই দুগ্নে চার হলো এবং পাঁচ থেকে চারবার দিলে এক হবে এবং আট থেকে একবার দিলে সাত হবে চার সাতকে আঠাশ আর আঠাশ দুগ্নে ছাপান্ন দুই দুই উত্তর নেক্সট প্রশ্ন পরেটা দেখো খয়ের দাগে বলছে তিনের দাগের খয়েরটা তিনের দাগের খয়ের প্রশ্নটা বলছে তুমি তুমি মুদির দোকানে বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা মিষ্টির দোকানে একশো দশ টাকা ও স্টেশনারির দোকানে স্টেশনারির দোকানে বলছে পঁচাত্তর দশমিক দুই পাঁচ টাকা দিলে এখন তোমার কাছে বাষট্টি দশমিক দুই পাঁচ টাকা আছে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল হ্যাঁ সবগুলো যোগ করে দেবো তাহলে কীভাবে দেখবে কীভাবে মুদির দোকানে দিলে বা পঞ্চাশ বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা মিষ্টির দোকানে দিলে একশো দশ টাকা আর স্টেশনারি দোকানে দিলে কত পঁচাত্তর দশমিক দুই পাঁচ টাকা তোমার কাছে আছে বাষট্টি দশমিক দুই পাঁচ টাকা প্রথমে মোট টাকা ছিল সবগুলো যোগ মানে হচ্ছে প্রথমে যা ছিল প্লাস দোকানে যা দিলে সবগুলো দেখো যোগ করেছি দেখো পাঁচ পাঁচে দশ শূন্য হাত থাকে এক এটা হচ্ছে পাঁচ আর দুইয়ে সাত আর দুইয়ে নয় হাত থাকে এক নয় একে এটা হচ্ছে দশ শূন্য হাত থাকে এক দুই আজ দুই আর চারে নয় রাখে দশ হাতে থাকে এক এগারো এগারো আর সাত আঠেরো আঠেরো উনিশ আর হাতে থাকে এক তাহলে হচ্ছে কুড়ি শূন্য থাকে দুই আর এক আর দুইয়ে তিন তিনশো টাকা উত্তর হবে নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো পরের প্রশ্ন কয়েকটা বলছে দশ দিনে একটি পুর কাটার জন্য জন শ্রমিক নিয়োগ করা হলো কাজটি এক সপ্তাহে শেষ করতে হলে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে দিন আর জোন দিন হচ্ছে দশ দিন জোন হচ্ছে আঠাশ জন সাত দিন মানে এক সপ্তাহ মানে সাত দিনে কটা কজন করবে সেটা বের করতে হবে দিন আর জনের সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক কেন কারণ হচ্ছে যদি দিন বাড়াও তাহলে তাহলে দিন যদি বাড়াও তাহলে কি হচ্ছে শ্রমিক সংখ্যা কী হবে কম লাগবে আর যদি দিন কমাও তাহলে শ্রমিক সংখ্যা বেশি লাগবে ওই জন্য সম্পর্কটা কি সরল সরি ব্যস্ত তাহলে দেখো কী লিখবে দশ দিনে পুর কাটার জন্য আঠাশ জন শ্রমিক লাগে একদিনে কাটালে কী হবে বেশি লাগবে নিশ্চয়ই আঠাশ গুণিত জন লাগবে আর সাত সাত দিনে কী হবে কম লাগবে আঠাশ গুণিত দশ বাই সাত কাটা চার সাতকে আঠাশ আর চার দশে চল্লিশ চল্লিশ জন শ্রমিক লাগবে মোট নেক্সট প্রশ্ন পরের দেখো কী বলছে পরের প্রশ্ন বলছে ঘরেরটা সূক্ষ্ম কোন শ্লোগান কাকে বলে কাকে বলে তাহলে কী লিখবে সুক্ষণ সংজ্ঞাগুলো দেখে নাও যে সকল কোণের মা নব্বই ডিগ্রির বেশি কিন্তু শূন্য ডিগ্রি বেশি নব্বই ডিগ্রি কম সেই সকল কোনকে বলে সুক্ষণ যেমন পঞ্চান্ন চল্লিশ দশ যা ইচ্ছা লিখে দেবে এখানে আর স্থুলক্ষণ কাকে বলে স্থুলক্ষণ যে সকল কোণের মা নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রি কম সেই সকল কোণকে বলে স্থূলকণ যেমন একশো দশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি এগুলো হচ্ছে এর উদাহরণ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন রয়েছিলো হচ্ছে একটি সমকোণ সলকোন পরিষ্কার চিত্র আঁকো তাহলে সমকোণ মানে নব্বই ডিগ্রি দেখো এখানে নব্বই ডিগ্রি এঁকে নেবে এইভাবে চাঁদার সাহায্যে নব্বই ডিগ্রি এঁকেছি নব্বই ডিগ্রি এঁকে নাম দিয়ে দেবে এবিসি এটা সমকোণ আর সলকোন মানে সরল রেখা হবে তাহলে এখানে নাম দেবে এবিসি আর এটা একশো আশি ডিগ্রি সলকোন নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কী রয়েছে দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপসংখ্যাটি কত আমরা কী জানি যে দুটি সংখ্যা লসাগু গুণিত গসাঘু সমান হচ্ছে সংখ্যা দুটি গুণ ফল তাহলে এখানে যে দ্বিতীয় সংখ্যাটি বের করতে হবে মানে অপসংখ্যাটি মানে কি লসাগু ইন্টু গসাঘু বাই একটি সংখ্যা মানে প্রথম সংখ্যাটা তাহলে কী লিখবে এটা প্রথম লসাগু হচ্ছে কত গসাগু হচ্ছে পাঁচ আর ষাট গুণিত পনেরো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর তিন কুড়ি ষাট মানে কুড়ি উত্তর হবে কুড়ি নেক্সট প্রশ্ন ছয়টা বলছে পাঁচ সেমি ব্যাসার একটি বৃত্ত ম এবং তার কেন্দ্র ব্যাস পরিধি চিহ্নিত করো তাহলে পাঁচ সেমি এখানে ব্যসার নিয়েছি নিয়ে এখান থেকে একটা বৃত্ত এখেছি এবং নাম দিয়েছি এ ও বি সি তাহলে ব্যাস হচ্ছে কেন্দ্র হচ্ছে ও ব্যাস হচ্ছে এবি দশ সেমি আর পরিধি হচ্ছে এসি বি নেক্সট হচ্ছে ছয়টা দেখো কি বলছে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো কতগুলো খালি রয়েছে তাহলে এখানে আগে কী হচ্ছে দেখো এক এখানে আছে শূন্য আছে কত বসাবো তো শূন্য হবে তাহলে এক বসাবো তবে এক একে শূন্য হবে এখানে এক বসবে তারপরে দেখো এটা একটা কথা হচ্ছে এটা যে পাঁচ এখানে কত বসাবো যে নয় হবে এখানে ছয় বসাবো তাহলে পনেরো হয়ে যাবে নয় হবে হায় থাকে এক দুই দুই বসে গেল এখানে কথা হচ্ছে এখানে এক বসাবো তবে তো এখানে এক বসাবো তবে তো দুই থেকে একবার দিলে এক হবে আর এখানে দেখো সাত আছে এখানে ছয় বসাবো তবে এক হবে আর এখানে দেখো আট থেকে ছয় বার দিলে এখানে দুই হবে উত্তরটা কীরকম হবে দেখে নাও একবার উত্তরটা হবে এক এখানে এক বসবে ছয় এক ছয় এখানে দুই নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বর্গী জয়টা দেখো ভাগ করো এখানে হচ্ছে দুই নয় চার এক এক সাত এটা সাত দুই সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দেখো সাত দিয়ে গেলে সাতকে আঠাশ আট চার সাতকে আঠাশ এক চার নামালাম সাত দুগুণে চোদ্দো মিলে গেল এবারে দেখো এখানে এক নাবালাম গেল না তবুও তাই শূন্য বসিয়ে আরেকটা এক নাবালাম সাত একে সাত এখানে চার বসবে বিয়োগ করলে চার হয় দুই নাবালাম তার চার সাতকে ছ সাতকে বিয়াল্লিশ বিয়াল্লিশে হয়ে গেল উত্তর উত্তর কথা হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ষোলো উত্তর নেক্সট প্রশ্ন দেখো চারের দাগের বলছে কয়েকটা

আমার ইত্যাদি এটা দেখো এখানে তার তিন যুক্ত যুক্ত চার বাই দশ সাত বাই একশো আর এক বাই কত এক হাজার তার দেখো এখানে কি চার নিচে কত ছিল এ এ মানে কত দশ এবার দেখো সাতের নিচে কত ছিল বি ছিল না কিন্তু সি ছিল এবার বইটা ভালো করে দেখো এখানে কিন্তু ভুল করবে এখানে দেখা সাতের নিচে কত ছিল সাতের নিচে সি আছে বি নেই সাতের নিচে কত আছে সি সি মানে কত সি মানে হচ্ছে একশো আর একের নিচে বি আছে তার মানে কত এক হাজার এটা উত্তর নেক্সট প্রশ্ন দেখো শেষ প্রশ্ন বলছে শেষ প্রশ্ন হচ্ছে দেখো বলছে এখানে চার এ বি ষোলো ডি আর চৌষট্টি জি এখানে চার আছে চারকে চার করে চার চার ষোলো চারকে চার দিকে ষোলোকে চার গুণ করে চৌষট্টি চৌষট্টিকে চার করবে দুশো ছাপান্ন হবে দুশো ছাপান্ন এখানে দেখো এ বি আছে সি বাদ দিয়ে ডি আছে এফ বাদ দিয়ে জিএইচ আছে আই বাদ দিয়ে জে কে হবে তা দুশো ছাপান্ন কে তো এই ছিল তোমাদের যে ষোলো সতেরো নম্বর স্কুল এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তার উত্তর দেবো অবশ্যই আর ভিডিও যদি পছন্দ থাকতে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তোমার সকলে দেখছো ভিডিও কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না তাই অবশ্যই আমার রিকোয়েস্ট যে তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলগুলিকে এবং বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না